আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফরিদপুর জেলার মধ্যে তেঁতুলতলা খোকা মিয়ার মিষ্টি খাওয়ার জন্য আসছি। তো সবার মুখে শুনছি যে তেঁতুলতলা মিষ্টি নাকি খুবই ভালো, খুবই ভালো। তো তেঁতুলতলায় কোন মিষ্টিটা বেস্ট এবং কোন মিষ্টিটা নাম করা, সেটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। তো আজকে আমরা চলে আসছি তেঁতুলতলায় খোকা মিয়ার মিষ্টির দোকানে। তো এইখানে আমরা আজকে তেঁতুলতলার যে খোকা মিয়ার যে মিষ্টি সেটা খাবো এবং আপনাদেরকে সাথে শেয়ার করব। এবং এইখানে যে খোকা মিয়ার ছেলে আছে ওনার সাথে কথা বলো বিস্তারিত, ওনার কাছ মানে ওনার মুখ থেকে আমরা শুনবো আসলে ওনাদের এই খোকা মিয়ার গল্পটা। তো আমরা ভিতরে চলে আসছি, এখানে দেখতেছি মিষ্টি বানানোর প্রসেস চলতেছে এবং এখানে মিষ্টি জালও দেওয়া হচ্ছে। তো সেটা আমি আপনাদের সামনে দেখাবো, সবগুলো আজকে আমরা শেয়ার করব। তো এটাতে ফার্স্ট টাইমে হচ্ছে এখানে চিনিটা জাল দেওয়া হচ্ছে, মিষ্টির যে শিরা বলে যেটাকে ওইটা আর কি বানাচ্ছে। তো এরপরে আর কি ওই মিষ্টিগুলো যে গোল গোল করে তারপরে দেন এই শিরার মধ্যে ঢালবে। তো 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পরে মিষ্টিটা সম্পন্ন হয়ে যাবে। তো পরবর্তীতে ওটা নামায়নের পরে ওটা বিক্রি করার জন্য বা ওটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এইখানকার মিষ্টির প্রাইসটা হচ্ছে প্রত্যেকটা পিসে 12 টাকা করে পিস, এখানে কোনো কেজি বা কোনো এসে বিক্রি করা হয় না। তবে এখানে দুইটা মিষ্টি পাওয়া যায়, একটা লাল রঙে একটা সাদা রঙে। তবে এইখানকার সবথেকে ফেমাস হচ্ছে সাদাটা। তো সাদাটা আমরা 2 পিস নিলাম। 2 পিস নেওয়ার পরে এটা মানে নেওয়ার পরে এমন একটা ফিল আসলো যেরকম আমরা ছোটোবেলায় যেরকম হাওয়াই মিষ্টি বা হাওয়াই মিঠাই যেগুলো খাইছি আমরা, সেটা খাইলে দেখা গেছে 2-1 সেকেন্ডের মধ্যে মুখের মধ্যে ওয়াও হয়ে যায়। সেম এটারও মুখে নিলেই থাকে না, খুবই সফট এবং মানে খুবই সুস্বাদু। যে একবার খাইছে তার কাছে খুবই ভালো লাগবে, সে একদম রিভিউ যেটা দেবে সেটা পজিটিভ রিভিউ দিবে, ঠিক আছে? তো আমার কাছেও খুবই ভালোই লাগলো। লালটা ছিল বাট লালটা অর্ডার দেয়নি, এটাই দিছি। তো আমার কাকাও নিছে, সে নিমকিও খাইতেছে, সে মিষ্টিটাও নিছে। আমি আমাকে সাজছিল নিমকি খাওয়ার জন্য, তবে আমি নিমকি খাইনি, আমি টোটালি শুধু ওই খাইছি, মিষ্টিটাই খাইছি। যারা খেতে চান তারা চলে আসবে তেঁতুলতলা খোকা মিয়ার মিষ্টির দোকান। মিষ্টির প্রাইস হচ্ছে 12 টাকা করে পিস। আপনারা আসবেন, না আসলে আপনারা বুঝবেন না এই মিষ্টি এত স্বাদ, এত সুস্বাদু, একবার খাইলে আর একবার খাইতে ইচ্ছা করে। এই মিষ্টি আপনার 1 কোটা টাকা পয়সা 2 কেজিও খাইতে খেতে পারবেন একলা, আমার মনে মানে আমিও পারবো না। মিষ্টিটা এত স্বাদ আর হালকা, মিষ্টিটা হালকা পড়া না, কতদিন ধরে করতেছেন? দোকানের বয়স 74 বছর। 74 বছর তেঁতুলতলা আপনাদের এটা, আপনাদের এখানে সব থেকে বেস্ট মানে নাম করা কোন মিষ্টিটা? রসগোল্লা। এটাই এটা মানে কত টাকা করে কেজি বিক্রি করেন? কেজি বিক্রি করে প্রতি পিস 12 টাকা পিস হিসেবে বিক্রি করা হয় না? তো এটা বেশ ভালো, ফরিদপুর বন্ধু নাম করা, এটা সুস্বাদু খাঁটি ভালো মিষ্টি, সলিড ছানার মিষ্টি, খাইয়ে মানে তৃপ্তি পায় আসে। আচ্ছা আচ্ছা, একটু দেখি আমরা ভিতরে বানানো লাইভ সরাসরি বানাই দিচ্ছে, দেখতেছে খাইতেছে। কোনো মিষ্টি কোনো মিষ্টির দোকান এত পরিষ্কার পাবেন না। না না, এটা খুবই পরিষ্কার, যে যেখানে বানাইতেছে খুবই পরিষ্কার এটা, ঠিক আছে? এখানে আসবেন। আর এটার লোকেশনটা কাকা একটু যদি বলে দিতেন ভিডিওতে। এটা হলো কুমলাপুর তেঁতুলতলা, কমলাপুর তেঁতুলতলা দোকান, তেঁতুলতলা মোর নামে পরিচিত। এটা বড় তেঁতুল গাছ লাগে, আচ্ছা পড়ে গেছে, আমরা আটা লাগানো আছে, আটা লাগানো আছে, সেটা আমি চলতেছে। ঠিক আছে ঠিক আছে, আমরা ভিতরে দেখি। এটা কি মিষ্টি জাল দেওয়া হচ্ছে? টাকা এটা একটু ছোট মনে হয়। টাকা এটা কি ওটার থেকে ছোট না একই সাইজ হবে? একই সাইজ মানে এটার থেকে ওই গা চলে যাবে না জালে নাকি? এটা জাল দিলে এতে বড় হয়ে যাবে, ফুলে যাবে।
আচ্ছা আচ্ছা।